সংকট দৃশ্যমান থাকা সত্ত্বেও গত এক দশকেও বেশি সময় ধরে গ্যাসের অনুসন্ধান বন্ধ থাকায় নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা যায়নি, ফলে সরকারকে এখন উচ্চ মূল্যে গ্যাস আমদানি করতে হচ্ছে। পাশাপাশি গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত না করায় প্রায় প্রতি বছর 30% গ্যাসের অপচয় হচ্ছে, যা আমদানি করা গ্যাসের 3 গুণ বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এদিকে গ্যাসের দাম বৃদ্ধি পেলে শিল্প কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, সামগ্রিক অর্থনীতিতে যার বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। গেল বছরের মাঝামাঝি সময়ে কাতার থেকে প্রথমবারের মতো আমদানি করা হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। এই তরল জ্বালানিকে গ্যাসে রূপান্তরিত করে পাইপলাইন দিয়ে পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। জ্বালানির জন্য গ্যাসের ওপর বাংলাদেশের নির্ভরতা প্রায় 70%, তবে চাহিদার একটি বড় অংশেরই ঘাটতি রয়েছে। গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন, ফলে চাহিদা পূরণে সরকারকে উচ্চ মূল্যে এলএনজি আমদানির পথে পা বাড়াতে হয়। এতে বাড়াতে হচ্ছে গ্যাসের দামও। বুয়েটের এই জ্বালানি বিশেষজ্ঞের মতে, সঠিক পরিকল্পনার মাধ্যমে পাইপলাইনে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারায় অপচয় এবং চুরি রোধ করা যায়নি, অথচ এটি নিশ্চিত করা গেলে এত দ্রুত সংকট তৈরি হতো না, ফলে চড়া দামে এলএনজি আমদানি এবং অযৌক্তিকভাবে দাম বৃদ্ধিরও প্রয়োজন হতো না। কোন সেক্টরে আমরা গ্যাসের ব্যবহার রাখব আর কোন সেক্টরে আমরা গ্যাসের ব্যবহার রাখব না, হ্যাঁ এটা নিয়ে কিন্তু খুব স্পষ্ট কোনো চিত্র সরকার দিতে পারে নাই। আমরা যদি দক্ষ ব্যবহার নিশ্চিত করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের গ্যাসের যে ডিমান্ডটা এটা কম থাকতো এবং আমরা গ্যাস যে ব্যবহার করছি তার 20-30% গ্যাস আমরা কম ব্যবহার করে একই জিনিস করতে পারতো। কেবল এলএনজির ওপর নির্ভরশীল না হয়ে গ্যাস সংকট মোকাবেলায় বঙ্গোপসাগর সহ দেশের সম্ভাব্য জায়গাগুলোতে অনুসন্ধানের পরামর্শ দেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গ্যাস নির্ভরতা থেকে সরে আসার পক্ষেও মত তার। আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র বক্ষে, হ্যাঁ ডিপ যেটা, হ্যাঁ যেটা গভীর, সেখানে তা কিছু একটা কূপ খনন হয় নাই। সরকারের একটা বিরাট ব্যর্থতা আছে। আমরা যদি এখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কিন্তু চলে আসতো, আমরা যদি তেলটাকে রাখতে চেতাম, তাহলে কিন্তু আমরা গ্যাসটাকে কমাতে পারতাম। এদিকে গ্যাসের দাম বাড়ানো হলে বাড়বে শিল্প কারখানার উৎপাদন ব্যয়। এছাড়া বাসাবাড়ির গ্যাস ও সিএনজির দাম বাড়ানোর ফলে যানবাহনের ভাড়া, বিদ্যুৎ এবং পণ্য পরিবহনও বাড়বে খরচ। এতে নিম্ন আয়ের মানুষকে পড়তে হবে বিপাকে, ফলে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টিও আসছে আলোচনায়। এখন যে মাত্র আমি হাউস হোল্ড গ্যাসের দাম বাড়াই দিব বা আমি এলপিজি দামটা অত পরিমাণ বাড়িয়ে দিব, এটা কি শ্রমিকদের যাপন জীবন এফেক্ট করবে? না, নিশ্চয়ই করবে। তারপরে কি হবে, আবার আমরা ওই ওদের ওয়েজ বাড়ানোর দিকে চলে যাবো, যেখানে আমরা যেতে চাই না। যেই সরকারি পোষণগুলো ইনএফিসি বাড়াই দিচ্ছে, আমরা তাদেরকে কিন্তু সাবসিডি দিচ্ছি। তা আমরা ব্যবসায়িক মহল থেকে কর দিচ্ছি, অন্য অন্য ডিপোজিট দিচ্ছি, বিলও দিচ্ছি, ওনাদের ইনএফিসিয়েন্সি আমরা কেন সাবসিডি দিব? গ্যাসের দাম বৃদ্ধিতে সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের। এমন বাস্তবতায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে এখাতে ভর্তুকি দেওয়ার পরামর্শ তাদের। মহসিন কবির, এসএটিভি, ঢাকা।